নমস্কার, খবরের ঘন্টায় আপনাদের স্বাগত। সাথে রয়েছি আমি সোমা। চলো দেখে নিই আজকের বিশেষ খবর। শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ি থানার বুড়াগঞ্জের হাতিডোবা গ্রামের কালকুট সিং হাইস্কুলের মাঠে রবিবার শিশু দিবসকে সামনে রেখে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিলিগুড়ি তরাই এডুকেশনাল ওয়েলফেয়ার সোসাইটি পরিচালিত শিলিগুড়ি তরাই স্পোর্টস একাডেমি ওই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে। গ্রামের বহু শিশু সেখানে দৌড় ছাড়াও লং জাম্প সহ অন্যান্য খেলায় অংশ নেয়। শিলিগুড়ি তরাই এডুকেশনাল ওয়েলফেয়ার সোসাইটির সদস্য তথা শিক্ষক প্রসেনজিৎ সরকার জানিয়েছেন, প্রত্যন্ত গ্রামে বহু সম্ভাবনাময় খেলোয়াড় রয়েছে, তারা সেই সব ক্রীড়া প্রতিভাকে উস্কে দেওয়ার কাজে নেমেছেন। এদিন শিশু দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলেও সারা বছর ধরেই তাদের ক্রীড়া অনুশীলন চলছে। বুড়াগঞ্জের ওই প্রত্যন্ত গ্রাম থেকে থ্রো বল প্রতিযোগিতায় জাতীয় স্তরে অংশ নিয়েছেন 6 জন ছেলেমেয়ে। আগামী দিনে আরও ভালো সব খেলোয়াড় তৈরির জন্য তারা প্রয়াস চালিয়ে যাচ্ছেন। সে গ্রামেরই খেলোয়াড় লোকনাথ বিশ্বাস দিন রাত এক করে ছেলেমেয়েদের খেলাধুলো শিখিয়ে চলছে। শিলিগুড়ি তরাই এডুকেশনাল ওয়েলফেয়ার সোসাইটির কর্মকর্তা তথা বিশিষ্ট শিক্ষক পুষ্পজিৎ সরকার এই ধরনের খেলোয়াড় তৈরির জন্য নেপথ্যে বড় ভূমিকা পালন করছেন। সম্মান দিয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করিব। আমরা এই প্রতিযোগিতায় কোন রূপ অসৎ চিন্তা হিংসা ও মানবিক মনোভাব সম্পূর্ণভাবে বর্জন করিয়া উক্ত প্রতিযোগিতায় ও সর্বস্তরে খেলার মানকে তুলে ধরব বলে আমরা অঙ্গীকার করিলাম। সমস্ত নিয়মাবলী বিচারকদের সিদ্ধান্তে সম্মান দিয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করিব। অনিমেষ বর্মন, সঞ্জিত মারি, কি বর্মন? অঙ্কুশ বর্মন। কোন ক্লাস? কোন ক্লাস? কোন ক্লাস ভাই? আমার নাম প্রসেনজিৎ সরকার, আমি শিলিগুড়ি তরাই এডুকেশনাল ওয়েলফেয়ার সোসাইটির সদস্য। আমাদের একাডেমি স্পোর্টস ডিভিশনটা চলে শিলিগুড়ি তরাই একাডেমি স্পোর্টস একাডেমি নামে। তার পক্ষ থেকে আজ শিশু দিবস উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে প্রান্তিক গ্রাম বুড়াগঞ্জের হাতিডোবায়। আমাদের পক্ষ থেকে সারা বছর তরাই স্পোর্টস একাডেমির অনুশীলন চলে। বিভিন্ন সমস্যার মধ্যে প্রান্তিক গ্রাম
210 জন শিশুদের নিয়ে সারা বছর অভ্যাস চলে। এখান থেকে আমাদের থ্রোবল ইভেন্টে জাতীয় খেলায় অংশগ্রহণ করেছে হরিয়ানা রোহতকে। 6 জন প্রতিযোগী আমাদের এবার জাতীয় ইভেন্ট থ্রোবলে জাতীয় ইভেন্টে অংশগ্রহণ করে, তারা কোয়ার্টার ফাইনাল অবধি যায়। আমাদের বিভিন্ন সমস্যা আছে এই স্পোর্টস একাডেমির, আমরা চেষ্টা করছি এই একাডেমিকে যতটা পারা যায় প্রমোট করতে, খেলাধুলার মাধ্যমে সমাজে একটা সুস্থ বাতাবরণ তৈরি করতে। আজকে শিশু দিবসের জন্য বার্তা কি দেবেন? শিশু দিবসের জন্য আমরা বার্তা দেব, শিশুদের মধ্যে সারা বছর যেন খেলাধুলা হয়, তারা শারীরিকভাবে, শিশুরা যেন আমাদের ভবিষ্যৎ নাগরিক, তারা যেন শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ হয়ে ওঠে এই খেলাধুলার মাধ্যমে। আমার নাম লোকনাথ বিশ্বাস, বুড়াগঞ্জে বাড়ি আমার, আর আমার নেতৃত্বে তরাই স্পোর্টস একাডেমি পরিচালনা হয় এবং আমি এখানে বিভিন্ন খেলা অর্গানাইজ করি, যেমন ফুটবল মেয়েদের, বিশেষ করে মেয়েদের কবাডি, ছেলেদের কবাডি, থ্রোবল অ্যান্ড অ্যাথলেটিক, এগুলো খেলা আমাদের এখান থেকে পরিচালনা হয়। আর বছরে আমরা অন্তত 3-4 প্রোগ্রাম করে থাকি, যে মেয়েদের ফুটবল চ্যাম্পিয়ন, ছোটো ছোটো শিশুদের নিয়ে অ্যাথলেটিক, যেটা আমরা 14 নভেম্বর আয়োজন করে থাকি, এবছরও হচ্ছে, এবার নিয়ে আমাদের 2 বার হলো। আর আমাদের কাবাডি চ্যাম্পিয়ন হয়